হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমি খুবই ভালো আছি আমি চলে এসেছি আমার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তো অনেক দিন ধরে আমাকে একজন রিকোয়েস্ট করছে যে বান হেয়ার স্টাইল করে দেখা দেয় তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব জানি না ঠিক কতটা ভালো হবে এখন যেহেতু লম্বা চুল তো বুঝতেই পারছো লম্বা চুলের পক্ষে হাফ বান করা সত্যিই সম্ভব না সো যাই হোক আমি কিন্তু চেষ্টা করব সো প্লিজ স্কিপ না করে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো হাফ বান করতে গেলে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ফ্রন্ট সাইডে চুলটা একটু আঁচড়ে নেব তো আঁচড়ে আমি আঙুলের সাহায্যে অল্প করে মানে উপরে উপর থেকে কিছুটা চুল মানে হাফ কিছুটা চুল আমি নিয়ে নেব তো নিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাকে টুইস্ট করে একটা হাফ বান মানে একটা খোপা করে দেখাবো সো প্লিজ স্কিপ না করে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো মানে কতটা আমি করতে পারবো সেটা ঠিক বলতে পারছি না তবে তোমরা দেখতে থাকো চেষ্টা করব। সো দেখো আমি কিন্তু ভালো করে হ্যাঁটা কমিং করে নিলাম কমিং করে নেওয়ার পরে তারপরে কিন্তু ভালো করে টুইস্ট করে নিচ্ছি তো এরকমভাবে টুইস্ট করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ইউপিন দিয়ে সিকিওর করে নিচ্ছি তখন ইউপিন দিয়ে সিকিওর করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না তো এইভাবে আমি সিকিওর করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এরকমভাবে টুইস্ট করে নিয়ে সিকিওর করে নিয়েছি যেহেতু আমার চুলটা অতিরিক্ত ড্রাই তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যদি খুব সুন্দর সিল্কি স্মুথ চুল হতো তাহলে কিন্তু খুবই ভালো লাগে সেই সেক্ষেত্রে আমি দেখেছি সো যাই হোক আমার তো অতিরিক্ত ড্রাই চুল কিছু করার নেই আমি অনেক কিছু ইউজ করি তাও ড্রাই চুল সো দেখো এইভাবে আমি টুইস্ট করে নিয়ে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সিকিওর করে দিচ্ছি ইউপিন দিয়ে ঠিক মনে হচ্ছে বাবা ভোলানাথের যেমন জটা হয় মাথায় ঠিক আমার আমার সেরকম মনে হচ্ছিলো জানি না হাফবানটা ঠিক কতটা ভালো লাগছে সো যাই হোক তারপরে সাইড থেকে একটু চুল সাইড থেকে সামনের প্রশ্নে একটু চুল বার করে নিলাম যাতে একটু দেখতে বেশি ভালো লাগে সো যাই হোক তো আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমার যে এক্সট্রা চুলটা ছিল তো সেই চুলটা আমি একটু কমিং করে নিলাম তো কমপ্লিট করে নেওয়ার পরে এবার আমি তোমাদেরকে নানান পজিশানে আর কি দেখাবো সাইড থেকে বাপাস থেকে আর কি ডান পাশ থেকে আর কি সমস্ত দিক থেকে হাফ বানটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো সো চলো এই সাইডটা একটা ক্লিপ আমি সিকিউর করে দিলাম মনে হচ্ছিল যেন চুলটা খুলে যাবে তো সেক্ষেত্রে একটা ইউপি নিউজ করলাম সো দেখো হাফ চুলটা আমি ও ছেড়ে দিয়েছি আর হাফটাকে আমি বান করেছি সো গাইজ হেয়ার স্টাইলটা কেমন লাগছে সেটা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে আর গাইজ ভিডিওটি কিন্তু এখানেই শেষ করে দিলাম তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর যদি খুব খুব ভালো লেগে থাকে যদি তোমরা চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটুকু আমি আশা করছি সো বাই বাই বন্ধুরা ഭല്ല ലൈക്ക് ദിവ